কাজিরঙার যে রাষ্ট্রীয় ঘাইপথর কাছে কাছে যে এনিমেল করিডর আছে, এনিমেল করিডর সমূহ আসলে কোনে স্থাপন করলে সোলার লাইট সমূহ? আর আমি ইতিমধ্যে আমি বাতরি পরিবেশন করেছো যে কাজিরঙার রাষ্ট্রীয় ঘাইপথর যে এনিমেল করিডর আছে, এনিমেল করিডর লগতে বিভিন্ন স্থানত সোলার লাইট স্থাপন করা হয়েছে। আমি দেখাইছো এই নিশার দৃশ্য, এ আমি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বুড়াপাড়া বনাঞ্চল এলাকার যে এই সমূহ এনিমেল করিডর, এনিমেল তারে একটা এনিমেল করিডর আছো। আর মো সোঁহাতে আছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, আর বাঁহাতে আছে চিরাং পাহাড়। আর এই স্থানত দেখাইছো সোলার লাইট স্থাপন করা হয়েছে, কিন্তু এটা প্রশ্ন হয়েছে কার স্বার্থত এই সমূহ সোলার লাইট স্থাপন করা হল? আর দেখাইছো এই দৃশ্য নিশার পরিবেশ কিদরে এক পোহর পরিবেশ, এই অঞ্চলটো পোহরে জিলিকি আছে, যত জীব জন্তুয়ে অহা যাওয়া করে এই এনিমেল করিডর লাইটরে পোহর করা, যার কারণে বিপদত পড়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বন্যপ্রাণী সমূহ, দিক বিদিক হেরুয়াইছে তেওঁলোকে নিশার এই যে অন্ধকার পরিবেশত তেওঁলোকে বিচরণ করে, তার ঠাইত কিন্তু কৃত্রিম পোহর ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সচেতন লোক আছে, তেওঁ মন্তব্য লম কি দেখিছে, এক হতকারী সিদ্ধান্ত গ্রহণ করা দেখা গেছে। হয়, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের যে বুড়াপাহাড় বনাঞ্চলের এই এনিমেল করিডর আমি বর্তমান ঠিয় হয়ে আছো। ইয়াত আমি দেখা পাইছো যে ইয়াত কৃত্রিম পোহরের ইয়াত আলোকিত করব বিচরা হয়েছে, টাউন কেন্দ্রিক একটা পরিবেশ বনাবলে চেষ্টা করা হয়েছে। আমি এই কার্যের বিরোধিতা করছো। ইয়ার আগতো আমি দেখা পাইছিল যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এই এলাকাতে বেরিকেডিং লগাই পেলায় জীব জন্তুর আহ যাওয়া করা পথসমূহ আবদ্ধ করবলে চেষ্টা করা হয়েছিল। চাও, গ্রীন ট্রিব ন্যাশনাল গ্রীন ট্রিবিউনেলের স্পষ্ট নীতি নির্দেশনা আছে যে করিডোর এলাকাত কোনো ধরনের বেরিকেডিংয়ের কাম হব নিব, উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইটের ব্যবস্থা হব নিব। তৎসত্ত্বেও সেই নির্দেশনাখিন স্পষ্টভাবে থাকা সত্ত্বেও কোনে কিয় আর কার ছত্রছায়াত এই ধরনের কামবিলাক করে আছে সেইটো লৈ পেলায় আমার প্রশ্ন আছে। আর আমি আমার বিশ্বাস বন বিভাগ নিশ্চয় এই কামবিলাক জড়িত নহয়, কারণ বন বিভাগে জানি শুনি ইমান হঠকারী সিদ্ধান্ত লব নয়। কিন্তু বন বিভাগে লাইট লগা দেখিছে, তেওঁলোকে তো বাধা প্রদান করব পারে। ইয়েস, এইটো একটা কুয়েশন আমার মনলে আহিছে যে বন বিভাগে এই বিষয়ে সংজ্ঞান লৈছে নাই, বা বন বিভাগে ইয়াতে নিজের দায়িত্ব আর কর্তব্য ঠিকমতে পালন করেছে নাই, এইটো লৈ পেলায়ও আমার মনত প্রশ্ন আহিছে। গতিকে আমি আহ্বান জানাইছো বন বিভাগক এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে লৈ বিবেচনা করে এই লাইটসমূহ ইয়ার পর আঁতর করবলে ব্যবস্থা করব লাগে। ইয়ার পরিবর্তে লাইটসমূহ কিয় লাগে, লাইটসমূহ মেইনলি জীব জন্তু আছে নাকি চাবলে লাগে। গতিকে ইয়াত যেখানে যান বাহন বনকর্মী হাতত টর্চৰ ব্যবস্থা আছে, নিশ্চয় আছে, আর ইয়াত যেখানে যান বাহন পার হয়ে যায় তাত অলরেডি আমার সেন্সর্স আছে যিনে নাকি গতিবেগ নিয়ন্ত্রণ করে। সেই সেন্সর্স লাগিলে আর দুই ঠাইত বড়াই দিয়া যাওক, আর যিসকলে ওভার স্পিডিং করবো তেওঁলোকৰ পৰা চার্জ দেওয়া হোক, সেই ব্যবস্থার বন্যপ্রাণীখিনি সুরক্ষা দিব আমি নিশ্চয় পারিম, কারণ বেশি ওভার স্পিড না থাকলে জীব জন্তু এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকে। গতিকে আর এই লাইটসমূহ কৃত্রিম পোহর জীব জন্তুর কারণে কোনো কারণে উপযোগী নহয়। ইয়াত ঢেকিয়াপতিয়া বাঘকে আরম্ভ করে অন্যান্য জীব জন্তু এই কৃত্রিম পোহর কারণে যথেষ্ট দুর্ঘটনাগ্রস্ত হব পারে, তেওঁলোকৰ ক্ষতি কারণে ক্ষতিকারক। আর এটা বারিষার সময় কি হয়, প্রত্যেক বছরে দক্ষিণ দিকে থাকা কার্বি পাহাড়লে ঢাপলি মেলে জীব জন্তুবিলাক ওখ ঠাই আর খাদ্যর সন্ধানত। এটা এই ঠাইরে পার হোতে এই লাইটসমূহর কারণে যথেষ্ট সমস্যা হব। গতিকে এই লাইটসমূহ অতি সোনকালে ইয়ার আঁতর করব লাগে। আর দ্বিতীয় একটা কথা মানে লগত যোগ করো যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান এলাকাধীন বিভিন্ন স্থান দাঁতি কাষরীয় অঞ্চলত করবলিয়া বহুত কাম আছে। ইয়ার মানুষখিনির যে আর্থসামাজিক দিক, আজিকালি সব খেতি করব নয়, জীব জন্তু উৎপাদনের কারণে খেতি করব নয়, আগতে খড়ি কাঠ আনি পেলায় বিক্রি করে পেলায় জীবন জীবিকা চলাই আসে, হাজিরা করে পেলায় চলাই আসে, সেই পথসমূহ এটা বন্ধ হয়েছে। গতিকে কারণ 144 লগাই দিয়েছে, মানুষ হাবিলে যাব নয়, গতিকে সেই মানুষখিনির জীবন জীবিকার কারণে যথেষ্ট সংগ্রাম করবলিয়া হয়েছিল। গতিকে আজি এই ধরনের সরকারি টাকা বেরিকেডিং লগাই পেলায় খরাত করাতকে, স্ট্রিট লাইট লগাই খরাত করাতকে, সেই স্থানীয় রাইজক তেওঁলোকৰ লৰা-ছোৱালী শিক্ষা দীক্ষাৰ কাৰণে, তেওঁলোকৰ কৰ্মসংস্থাপনৰ কাৰণে, তেওঁলোকৰ উন্নয়নৰ কাৰণে ব্যৱহাৰ কৰক যাতে ৰাইজৰ সুবিধা হয়। আৰু চৰকাৰ এটাই সদায় বা যিয়ে কাম কৰে তেওঁলোকে সদায় ৰাইজৰ সুবিধাৰ কাৰণে কাম কৰিব লাগে। ৰাইজক কষ্ট দি পেলাই বা জীৱ জন্তুৰ কাৰণে বিপদ আনি পেলাই সেইটো কাম কৰাটো কেতিয়াও উন্নয়ন বুলি আমি ক'ব নোৱাৰোঁ। আৰু নিশ্চয়কৈ ইয়াৰ ডাঙৰ প্ৰশ্ন যে কাৰ স্বাৰ্থত এইসমূহ লাইট ইয়াত স্থাপন কৰা হৈছে, কাজিৰঙাৰ বন্যপ্ৰাণী জীৱনক লৈ হেতালি খেলি বা জীৱনৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই আনিছে এইসমূহ ষ্ট্ৰীট লাইটে, এই যিসমূহ এনিমেল করিডর আছে প্রতিটি এনিমেল করিডরতে দেখা গেছে সোলার লাইট সংস্থাপন করা হয়েছে, কিন্তু এই লাইটসমূহ আসলে কোনে সংস্থাপন করলে, কার অনুরোধ বা কার নির্দেশত এইবোৰ করা হয়েছে, কার স্বার্থত করা হয়েছে? বন বিভাগেও কিন্তু ইয়ার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দিয়া নাই, বা বন বিভাগে এইসমূহ যদি উন্নয়নমূলক কাম হয়েছে, কনস্ট্রাকশনের কাম হয়েছে, ইয়ার বিরুদ্ধে কিন্তু কোনো মাত মতা পরিলক্ষিত নাই বা বাধাও দিয়া নাই, যার ফলত এটা প্রকৃতিপ্রেমীর মাজত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহলতে চর্চা হয়েছে যে জীব জন্তুর প্রতি কোনো ধরনের দায়িত্ব লওয়া নাই উদ্যান কর্তৃপক্ষে, বা যেসমূহ ইয়াত বন্যপ্রাণী বিরোধী কাম কাজ হয়েছে তার বিরুদ্ধে কিন্তু
ব্যবস্থা লোৱা নাই বা বাধা আৰোপ কৰা নাই কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই।